সূর্যকরের মতো পুঁথি গন্ধ নিবারক খুব কম আছে সূর্য ব্যতীত নদীর জল এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্ভব হতো না অর্থাৎ যেখানে গন্ধযুক্ত অবস্থা সেই গন্ধ নিবারক যত রকমের আছে তার মধ্যে সূর্যের আলো অন্যতম এছাড়াও আমরা যে নদীর জল পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তা কিনা সূর্যের আলোই অনেক বেশি কারণ সূর্যকর যেখানে পতিত হয় সেই স্থানে দুর্গন্ধ নষ্ট করে এই জন্যে বাড়ির ভিতর যেখানে অপরিষ্কার জমা হয় বেশি সেখানে যাতে সূর্যের আলো পতিত হয় সেই বন্দোবস্ত আমাদের করা উচিত যেখানে গন্ধযুক্ত অবস্থা যেখানে নোংরা ফেলা হয় যেখানে খারাপ কিছু জিনিসপত্র থাকে সেই অংশে যাতে সূর্যের আলো পায় সেদিকে আমাদের ধ্যান দিতে হবে বা খেয়াল দিতে হবে কারণ সূর্যের আলো যেখানে পড়ে সেখানে বিশুদ্ধ অবস্থা তৈরি হয় দুর্গন্ধ মুক্ত অবস্থা তৈরি হয় গৃহের ভিতর যাহাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেইরূপ ভাবে গৃহ নির্মাণ করা উচিত বাড়িতেও বৃক্ষগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে সূর্যের আলো বাঁধাপ্রাপ্ত না হয় খুব মূল্যবান গাছের যদি অবস্থান বাড়ির পূর্ব দিকে হয় তাহলে তা কেটে ফেলা উচিত বা তাকে জন্মাতে দেওয়া উচিত না আরও একবার গৃহের ভিতর যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে এরূপভাবে গৃহ নির্মাণ করা উচিত বাড়ির ভিতরে এমনভাবে গাছগুলো রোপণ করতে হবে যাতে সূর্যের আলো বাড়ির মধ্যে প্রবেশের বাধা না উৎপন্ন হয় এছাড়াও যদি এমন মূল্যবান গাছের অবস্থান থাকে যা কিনা বাড়ির মধ্যে সূর্যের আলো প্রবেশের বাধা সৃষ্টি করছে তাদেরকেও রাখা উচিত না সেজন্যে গাছগুলো রোপণের সময় বা গাছ বসানোর সময় আমাদের খেয়াল দিতে হবে যাতে বাড়িতে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারে সেরূপভাবে গাছ রোপণ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব ধন্যবাদ নমস্কার